हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल मैथ वर्सेस मैथ। आज हमें क्लास 12 अवकलन अंतर्कलन चैप्टर परवर्ती नतून किस अंक नहीं कथा बोलो। जदि तुम्हारा यह भिडियो भलो लगे तो तब तुम्हारा चैनल के सबसक्राइब करते पर परवर्ती भिडियो नोटिफिकेशन पाँच बेल आइकन के प्रेस कर रखते पो। तो चलो आज नतून किस शेखा जा। 14 जगह अंक क्यों वाइकल टू टैन वर्स अंडरूट वन प्लस टी स्क्वायर प्लस अंडरूट वन माइनस टी स्क्वायर बाय अंडरूट वन प्लस टी स्क्वायर माइनस अंडरूट वन माइनस टी स्क्वायर होले डी बाय डी टी मान बेर करो। তাহলে y কাল যেটা দিয়েছি আমি সেটা লিখে নিয়েছি। অন পুট টি স্কোয়ার ইকুয়াল টু কস টু থিটা, তাহলে কস টু থিটা পুট করবো টি স্কোয়ার পরিবর্তে। তাহলে y কাল টেন প্লাস আন্ডার রুট ওয়ান প্লাস কস টু থিটা প্লাস আন্ডার রুট ওয়ান মাইনাস কস টু থিটা বাই আন্ডার রুট ওয়ান প্লাস কস টু থিটা মাইনাস আন্ডার রুট ওয়ান মাইনাস কস টু থিটা। আমরা কি জানি ওয়ান প্লাস কস টু থিটা মানে কি হয় টু কস স্কোয়ার থিটা, আর ওয়ান মাইনাস কস টু থিটা মানে কি হয় টু সাইন স্কোয়ার থিটা। জাস্ট ভ্যালুগুলো পুট করে দেবো। তাহলে y কাল টেন প্লাস আন্ডার রুট টু কস স্কোয়ার থিটা প্লাস আন্ডার রুট टू साइंस का थीटा अंड्रेड टू कॉस का थीटा बाय सॉरी माइनस अंड्रेड टू साइंस का थीटा। वाई कल जो टैन बस एखानी क्लिक कर रूट टू कॉस थीटा प्लस एखान क्लिक कर रूट टू साइन थीटा बाय रूट टू कॉस थीटा माइनस रूट टू साइन थीटा। वाई कल जो टैन बस रूट टू कमन पर लब थे रूट टू इंटू कॉस थीटा प्लस साइन थीटा बाय नीचे रूट टू कमन दो रूट टू इंटू कॉस थीटा माइनस साइन थीटा। रूट टू कटे जाए कि पा वाई कल जो टैन बस कॉस थीटा प्लस साइन थीटा बाय कॉस थीटा माइनस साइन थीटा। এবার লবার হওয়ার প্রত্যেকটা পদকে আমি কী দিয়ে ভাগ করছি, কস থিটা দিয়ে ভাগ করছি। যেহেতু টেনে নিয়ে যেতে হবে তাহলে সাইন থিটাকে কস থিটা দিয়ে ভাগ করলে তবেই টেন পাবো। তাহলে একটা পদ করলে তো হবে না, সবাইকে করতে হবে, তাই প্রত্যেকটা পদকে আমি কস থিটা দিয়ে ভাগ করছি। তাহলে টেন ইনভার্স কস থিটা বাই কস থিটা প্লাস সাইন থিটা বাই কস থিটা বাই কস থিটা বাই কস থিটা মাইনাস সাইন থিটা বাই কস থিটা। বা টেন ইনভার্স ওয়াই ইকুয়াল টু টেন ইনভার্স ওয়ান প্লাস টেন থিটা বাই ওয়ান মাইনাস টেন থিটা। এখন টেন এ প্লাস বির ফর্মুলা কি হয়, টেন এ প্লাস টেন বি বাই ওয়ান মাইনাস টেন ইনটু টেন বি। তাহলে বা ওয়াই কাল টেন প্লাস এটাকে এইভাবে লিখতে পারো টেন পাই বাই ফোর প্লাস টেন থিটা বাই ওয়ান মাইনাস টেন পাই বাই ফোর ইন্টু টেন থিটা। তাহলে এই জিনিসটাকে আমি এই ফর্মে লিখতে পারি, তাহলে টেন এ প্লাস বির ফর্মুলা পড়ে যাচ্ছে এখানে। বা ওয়াই কাল টু টেন প্লাস তাহলে এখান থেকে লিখবো টেন পাই বাই ফোর প্লাস থিটা। তাহলে এখন টেন প্লাস আর টেন কেটে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকছে ওয়াই কাল টু পাই বাই ফোর প্লাস থিটা। এখন আমরা কী ধরেছিলাম কস টু থিটা সমান টি স্কোয়ার, তাহলে টু থিটা সমান কী হবে ইনভার্স ফাংশন ইউজ করো কস ইনভার্স টি স্কোয়ার। তাহলে থিটা সমান কী হবে হাফ ইন্টু কস ইনভার্স টি স্কোয়ার। তাহলে বা ওয়াই ইকুয়াল টু পাই বাই ফোর প্লাস থিটার পরিবর্তে এখন এটা লিখবো হাফ ইন্টু কস ইনভার্স টি স্কোয়ার। এটাকে আমি এক নম্বর দিচ্ছি। এখন এই এক নম্বরকে টি এর সাপেক্ষে অবলম্বন করবো, তাই লিখে দিচ্ছি ডিফারেনশিয়েট ওয়ান উইথ রেসপেক্ট টু টি। তাহলে ডিওয়াই বাই ডিটি ইকুয়াল টু ডি বাই ডিটি অফ পাই বাই ফোর প্লাস হাফ কনস্ট্যান্ট টার্ম বাইরে বের করে দাও ডি বাই ডিটি অফ কস ইনভার্স টি স্কোয়ার। এখন আমরা কী জানি, আচ্ছা পরে বলছি, ডিওয়াই বাই ডিটি ইকুয়াল টু জিরো প্লাস হাফ ইন্টু ডি বাই ডি এক্স অফ কস ইনভার্স এক্স কে মাইনাস আন্ডার রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এখানে টি এর সাপেক্ষে করছি, তাহলে এখানে যদি টি থাকতো তাহলে আমরা এই ফর্মটা ইউজ করতে পারতাম, বাট এখানে আছে টি স্কোয়ার। তাহলে আমি টি স্কোয়ারটাকে টি মনে করছি, তাহলে এই টি স্কোয়ারটাকে টি মনে করে কী পাবো মাইনাস ওয়ান বাই আন্ডারুট ওয়ান মাইনাস টি স্কোয়ার, দ্যাট ইস ওয়ান মাইনাস টি স্কোয়ার হোল স্কোয়ার। বাট এটা তো টি ছিল না, ছিল টি স্কোয়ার, তাহলে একে আবার টি এর সাপেক্ষে অবগুণ ডি বাই ডিটি অফ টি স্কোয়ার। বা ডিআই বাই ডিটি ইকুয়াল টু এই মাইনাসটা বাইরে বের করে দিলাম, তাহলে প্লাস মাইনাস মাইনাস হাফ ইন্টু ওয়ান বাই আন্ডারুট ওয়ান মাইনাস টি টু দি পাওয়ার ফোর টি স্কোয়ার হোল স্কোয়ার মানে কি টি টু দি পাওয়ার ফোর ইন্টু টি স্কোয়ার অবগুণ কত হয় টু টি, দ্যাট ইস টু টু কেটে যাচ্ছে। তাহলে কী পাচ্ছি ডিওয়াই বাই ডিটি ইকুয়াল টু মাইনাস টি বাই আন্ডারুট ওয়ান মাইনাস টি টু দি পাওয়ার ফোর। ওকে, 15 জায়গার অঙ্ক কী বলছে ওয়াই ইকুয়াল টু কট ইনভার্স আন্ডারুট ওয়ান প্লাস সিক্স মাইনাস আন্ডারুট ওয়ান মাইনাস সিক্স বাই আন্ডারুট ওয়ান প্লাস সিক্স প্লাস আন্ডারুট ওয়ান মাইনাস সিক্স। হলে দেখাও যে ডিওয়াই বাই ডিএক্স অ্যাট এক্স ইকুয়াল টু হাফ শোন শোন মাইনাস ওয়ান বাই রুট থ্রি। তার মানে কি প্রথমে তোমাকে ডিওয়াই বাই ডিএক্স বার করতে হবে, সেখানে এক্স ইকুয়াল টু হাফ পুট করলে যা ভ্যালু হবে সেটার ভ্যালু হবে মাইনাস ওয়ান বাই রুট থ্রি, এটা তোমাকে দেখাতে হবে। তাহলে চলে আসো অঙ্কে, তাহলে প্রথমে যেটা আমাকে ওয়াই ইকুয়াল টু যেটা দিয়েছে সেটা লিখে নিয়েছি। তাহলে এখানে আমি কী পুট করবো এক্স ইকুয়াল টু কস টু থিটা, তাহলে এক্স ইকুয়াল টু কস টু থিটা পুট করো। তাহলে ওয়াই ইকুয়াল টু কট ইনভার্স আন্ডারুট ওয়ান প্লাস কস টু থিটা মাইনাস আন্ডারুট ওয়ান মাইনাস কস টু থিটা বাই আন্ডারুট ওয়ান প্লাস কস টু থিটা প্লাস আন্ডারুট ওয়ান মাইনাস কস টু থিটা। আমরা কি জানি ওয়ান প্লাস কস টু থিটা মানে কি টু কস স্কোয়ার থিটা, আর ওয়ান মাইনাস কস টু থিটা মানে কি টু সাইন স্কোয়ার থিটা। তাহলে এখন জাস্ট ভ্যালুগুলো পুট করে দাও, তাহলে ওয়াই ইকুয়াল টু কট ইনভার্স আন্ডারুট টু কস স্কোয়ার থিটা মাইনাস আন্ডারুট টু সাইন স্কোয়ার থিটা বাই আন্ডারুট টু কস স্কোয়ার থিটা প্লাস আন্ডারুট টু সাইন স্কোয়ার থিটা। বা ওয়াই ইকুয়াল টু কট ইনভার্স তাহলে এইটাকে কি ভ্যালু লিখতে রুট টু কস থিটা মাইনাস রুট টু সাইন থিটা বাই রুট টু কস থিটা প্লাস রুট টু সাইন থিটা। বা ওয়াই ইকুয়াল টু কট ইনভার্স উপর থেকে রুট টু কমন দাও, তাহলে রুট টু কমন লিখে পড়ে থাকছে কস থিটা মাইনাস সাইন থিটা বাই নিচে রুট টু কমন দাও রুট টু কমন লিখে পড়ে থাকছে কস থিটা প্লাস সাইন থিটা। বা ওয়াই ইকুয়াল টু কট ইনভার্স তাহলে রুট টু কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে কস থিটা মাইনাস সাইন থিটা বাই কস থিটা প্লাস সাইন থিটা। এবার আমি এটাকে কটের ফর্মুলায় ফেলতে চাই, ঠিক আছে। তাহলে কটের ফর্মুলা ফেলতে গেলে এর মধ্যে আমাকে কট আনতে হবে, তাহলে একে কস সাইন থিটাকে যদি আমি সরি কস থিটাকে যদি আমি সাইন থিটা দিয়ে ভাগ করি তবে তোমরা কট পাই। তাহলে একটাকে ভাগ করলে তো হবে না, প্রত্যেকটা পদকে তার মানে কি
সাইন থিটা দিয়ে ভাগ করব। তাহলে লিখেছি সাইন থিটা দ্বারা প্রত্যেকটা পদকে ভাগ করে পাই, কস থিটা বাই সাইন থিটা মাইনাস সাইন থিটা বাই সাইন থিটা বাই কস থিটা বাই সাইন থিটা, এটা সাইন থিটা প্লাস সাইন থিটা বাই সাইন থিটা, বা ওয়াই ইকুয়াল টু কট ইনভার্স কট থিটা মাইনাস ওয়ান বাই কট থিটা প্লাস ওয়ান। এখন আমরা কী জানি কট এ প্লাস বির ফর্মুলা কী হয়, কট এ ইন্টু কট বি মাইনাস ওয়ান বাই কট বি প্লাস কট এ। তখন দেখো তো এই জিনিসটাকে এইভাবে লিখতে পারবো, ওয়াই ইকুয়াল টু কট ইনভার্স কট পাই বাই ফোর, ওয়ান ইন্টু কট থিটা মনে করো, তাহলে ওয়ানটিকে লিখতে পারবো কট পাই বাই ফোর ইন্টু কট থিটা মাইনাস ওয়ান বাই কট বি প্লাস কট এ, তাহলে কট থিটা প্লাস কট পাই বাই ফোর লিখছি। বা ওয়াই ইকুয়াল টু কট ইনভার্স তাহলে এখন কী লিখতে পারি এই ফর্মুলা অনুযায়ী কট পাই বাই ফোর প্লাস থিটা, তাহলে এখন কট আর কট ইনভার্স কেটে যাবে, তাহলে কী পাবো ওয়াই ইকুয়াল টু পাই বাই ফোর প্লাস থিটা। এখন আমরা জেনেছি বা আমরা ধরেছি যে কস টু থিটা সমান এক্স, তাহলে টু থিটা সমান কী হবে কস ইনভার্স এক্স, তাহলে থিটা সমান কী হবে হাফ কস ইনভার্স এক্স, তাহলে এখন ক্লিক করি ওয়াই ইকুয়াল টু পাই বাই ফোর থিটাটাকে ক্লিক করি হাফ ইন্টু কস ইনভার্স এক্স, তাহলে লিখলাম হাফ ইন্টু কস ইনভার্স এক্স, এটাকে এক নম্বর দিচ্ছি। এবার একে আমি এক্সের সাপেক্ষে অবলম্বন করবো, তাহলে নাও ডিফারেনশিয়েট ওয়ান উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে জিআই বাই ডিএক্স ইকুয়াল টু জি বাই ডিএক্স অফ পাই বাই ফোর প্লাস হাফ ইন্টু জি বাই ডিএক্স অফ কস ইনভার্স এক্স, বা জিআই বাই ডিএক্স ইকুয়াল টু এটা জিরো হয়ে যাবে প্লাস হাফ ইন্টু কস ইনভার্স এক্সের অবলম্বন কী হয় মাইনাস ওয়ান বাই আন্ডার রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, তাহলে ওভারঅল জিনিসটা কী পাচ্ছি প্লাস মাইনাস মাইনাস হাফ ইন্টু ওয়ান বাই আন্ডার রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমার দরকার কি জিআই বাই ডিএক্স অ্যাট এক্স ইকুয়াল টু হাফ, তাহলে মানে কি এখানে এখন এক্স ইকুয়াল টু হাফ পুট করলে যেটা পাবো সেটা আমাকে বের করতে হবে, তাহলে মাইনাস হাফ ইন্টু ওয়ান বাই আন্ডার রুট ওয়ান মাইনাস হাফের হোল স্কোয়ার, তাহলে হাফের হোল স্কোয়ার কত হয় ওয়ান বাই ফোর মাইনাস হাফ ইন্টু ওয়ান বাই আন্ডার রুট, এটা বিয়োগ করলে কত হবো আন্ডার রুট থ্রি বাই ফোর, দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস হাফ ইন্টু ওয়ান বাই আন্ডার রুট থ্রি বাই ফোর থেকে লিখতে পারি রুট থ্রি বাই টু লিখতেই পারি, কারণ রুটের মধ্যে থেকে ফোর যখন বেরিয়ে আসবে টু বেরোবে আর রুট থ্রি বেরোতে পারবে না বলে রুট থ্রি থাকবে, তাহলে টুটা উপর উঠে যাবে তখন তাহলে মাইনাস হাফ ইন্টু টু বাই রুট থ্রি, তাহলে টু টু কেটে যাবে দ্যাট ইজ মাইনাস ওয়ান বাই রুট থ্রি, আর এটা তো আমাকে প্রমাণ করতে বলেছিল তাহলে প্রমাণ হয়ে গেল। ষোলো দাগ কি বলছে, যদি ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন ইজিক্যাল টু সি জিরো প্লাস সি ওয়ান এক্স প্লাস সি টু এক্স স্কোয়ার প্লাস ডট ডট করতে হতে সি এন এক্স টু দি পাওয়ার এন হয়, তবে প্রমাণ করো যে এক দাগে কী বলছে সি জিরো প্লাস টু সি ওয়ান প্লাস থ্রি সি টু প্লাস ডট ডট করতে হতে এন প্লাস ওয়ান সি এন ইজিক্যাল টু এন প্লাস টু ইন্টু টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এবার দেখো এখানে তোমাদের একটা কথা প্রথমে বুঝতে হবে যে এখানে এটা অবকলনের চ্যাপ্টারে দিয়েছে, তার মানে কি এখানে আমাকে অবকলন করতে হবে মাস্ট, এবার কাকে কীভাবে অবকলন করবো সেটা তোমাকে বুঝতে হবে এবারে। এবার দেখো থ্রি সি টু আছে সি জিরো আছে ঠিক আছে ভালো কথা, সি ওয়ান এক্স আছে এখানে বাট এখানে বলছে টু সি ওয়ান আনতে হবে, তাহলে সি ওয়ান এক্স থেকে সি ওয়ান এক্স থেকে আমাকে টু সি ওয়ান আনতে হবে, কী করে আনা যায় যদি আমি এক্সকে অবকলন করি তাহলে এক্সের অবকলন করলে এক্সের সাপেক্ষে কত দেয় শুধু এক্স দেয় সরি ওয়ান দেয়, এক্সকে যদি আমি এক্সের সাপেক্ষে অবকলন করি তাহলে কত দেবে ওয়ান দেবে, তাহলে সি ওয়ান ইন্টু সি ওয়ান দ্যাট ইজ শুধু সি ওয়ান পাবো, তাহলে এই জিনিসটাকে যদি আমি অবকলন করি তাহলে আমি কত পাবো সি ওয়ান, বাট টু সি ওয়ান তো পাবো না, তাহলে টু সি ওয়ান পেতে গেলে আমাকে কী করতে হবে যদি এটা যদি এক্স এক্স স্কোয়ার হতো, যদি এটা যদি এক্স স্কোয়ার হতো তাহলে এক্স স্কোয়ার অবকলন করলে কত পেতাম টু এক্স, তাহলে টু ইন্টু সি ওয়ান ইন্টু এক্স পরে এক্স ইকুয়াল টু ওয়ান পুট করতাম, তাহলে কি এখানে আমার যদি আমি এক্স স্কোয়ার পেতাম তবেই আমি এটার অবকলন করে আমার কত পেতাম টু সি ওয়ান ইন্টু এক্স পরে এক্স ইকুয়াল টু ওয়ান পুট করলে আবার সেই টু সি ওয়ান ফিরে পেতাম। এখানে সেম জিনিস দেখো এখানে এক্স স্কোয়ার আছে একে যদি আমি অবকলন করি তাহলে কত পেতাম টু সি টু এক্স পেতাম, তাহলে পেতাম কি টু সি টু এক্স পরে এক্স ইকুয়াল টু ওয়ান পুট করলে টু সি টু পেতাম, বাট থ্রি সি টু পেতাম পেতাম না, তাহলে কি এখানে যদি আমি এখন একটা এক্স গুণ করে দিতাম যদি এটা যদি এক্স কিউব হতো তাহলে এক্স কিউব হলে কী পেতাম থ্রি এক্স স্কোয়ার, অবকলন করলে তাহলে কী পেতাম থ্রি সি টু এক্স স্কোয়ার, দ্যাট ইজ পরে এক্স ইকুয়াল টু ওয়ান পুট করলে কত পেতাম থ্রি সি টু, দ্যাট ইজ থ্রি সি টু তখন এখানে চলে আসতো, দ্যাট ইজ এইখানেও এক্স গুণ করতে হচ্ছে এখানেও এক্স গুণ করতে হবে, তাহলে কি এই টোটাল জিনিসটার প্রত্যেকটা পদের সাথে তার মানে কি আমাকে এক্স গুণ করতে হবে, এটা আমি বুঝতে পারলাম। তাহলে এখন প্রত্যেকটা পদের সাথে আমি এক্স গুণ করবো যেটা প্রদত্ত দিয়েছে আমি লিখে নিয়েছি প্রদত্ত, নাও উভয় পক্ষে প্রত্যেক পদের সাথে এক্স গুণ করে পায়, তাহলে এক্স গুণ করে দাও তাহলে এক্স ইন্টু ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন ইজিক্যাল টু সি নট জিরো থেকে নট বলে সি নট এক্স প্লাস সি ওয়ান এক্স স্কোয়ার, এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়ে যাবে প্লাস সি টু এক্স কিউ প্লাস ডট 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 সি এন এক্স টু দি পাওয়ার এন ইন্টু এন এক্স টু দি পাওয়ার এন ইন্টু এক্স মানে কি এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান লিখতেই পারি, এটাকে এক নম্বর দিচ্ছি। এবার একে আমি এক্সের সাপেক্ষে অবকলন করবো, নাও একের উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই জি বাই ডি এক্স অফ এক্স ইন্টু ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন ইজিক্যাল টু, এবার এই জিনিসটা আমি নিচে লিখছি সি নট ইন্টু জি বাই ডি এক্স অফ এক্স, সি ওয়ান কনস্ট্যান্ট বাইরে বের করে দাও প্লাস সি ওয়ান ইন্টু জি বাই ডি এক্স অফ এক্স স্কোয়ার প্লাস সি টু কনস্ট্যান্ট বাইরে রাখো জি বাই ডি এক্স অফ এক্স কিউব প্লাস ডট ডট সি এন কনস্ট্যান্ট বাইরে রাখো জি বাই ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। তার মানে কি এখানে দুটো ফাংশন গুণাকার আছে, তাহলে অবকলনের গুণের ফর্মুলা, তাহলে প্রথম তারিখে দ্বিতীয় অবকলন এক্স ইন্টু জি বাই ডি এক্স অফ ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন ইন্টু জি বাই ডি এক্স অফ এক্স, আর নিচে কী পাচ্ছি সি নট ইন্টু ওয়ান প্লাস সি ওয়ান ইন্টু টু এক্স প্লাস সি টু ইন্টু থ্রি এক্স স্কোয়ার করতে করতে প্লাস সি এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান, ফর্মুলা যদি ইউজ করি তাহলে এন প্লাস ওয়ান
এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তো তাহলে এক্স টু এন এর কত আছে এন প্লাস ওয়ান, আর ফর্মুলার মাইনাস ওয়ান। এই যে ফর্মুলা এক্স টু দি পাওয়ার এন, তাহলে এক্স টু এন এর ফর্মুলা কি, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে এন এন এর জায়গায় কত আছে এন প্লাস ওয়ান, তাহলে লিখলাম এন প্লাস ওয়ান, এক্স এর জায়গায় এক্স আছে টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এন এর জায়গায় কত আছে এন প্লাস ওয়ান, আর ফর্মুলার মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ান। তাহলে এখন আমরা কত পাচ্ছি, এটা যদি অবলম্বন করি তাহলে কত পাবো এই ফর্মুলা অনুযায়ী, তাহলে এটাকে এক্স মনে করো, তাহলে এক্স তো ছিল আগে এক্স ইন্টু এন এক্স ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ান, বাট এটা তো এক্স ছিল না, তাহলে একে আবার এক্সের সাপেক্ষে অবকলন ডি বাই ডি এক্স অফ ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন, আর এটার অবকলন করলে কত পাই ওয়ান ইন্টু ওয়ান ইজিক্যাল টু সি জিরো ইন্টু ওয়ান, মানে সি জিরো বা সি নট প্লাস টু সি ওয়ান এক্স প্লাস থ্রি সি টু এক্স স্কোয়ার প্লাস ডট 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 এন প্লাস ওয়ানটাকে প্রথমে লিখলাম সি এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান কেটে যাচ্ছে, দ্যাট ইজ কত পাচ্ছি এন এক্স ইন্টু ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, কারণ কি এর অবকলন করলে কত পাই ওয়ান প্লাস ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন ইজিক্যাল টু সি নট প্লাস টু সি ওয়ান এক্স প্লাস থ্রি সি টু এক্স স্কোয়ার কত কত হতে প্লাস এন প্লাস ওয়ান ইন্টু সি এন এক্স টু দি পাওয়ার এন, এটাকে আমি দু নম্বর দিচ্ছি, এটা একটা হবে, তার মানে কি এক্স এর ভ্যালু এই পাশে যা দেবো ওই পাশে যদি এক্স এর ভ্যালু সে একই দিই তাহলে এটা সমান হবে পরস্পর, তাহলে কি দুই একটি হবে, এখন উভয় পক্ষে এক্স ইকুয়াল টু ওয়ান বসিয়ে পাই, তাহলে বসাও, তাহলে এন ইন্টু ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়ান টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান টু দি পাওয়ার এন, নিচে কী পাবো সি নট প্লাস টু সি ওয়ান ইন্টু এক্স প্লাস থ্রি সি টু ইন্টু এক্স ওয়ান স্কোয়ার, মানে কি ওয়ান প্লাস করতে করতে এন প্লাস ওয়ান ইন্টু সি ওয়ান ইন্টু ওয়ান টু দি পাওয়ার এন, এখন ওয়ান টু দি পাওয়ার এন এর ভ্যালু কত হয় ওয়ানের পারে যা দাও না কেন কত হয় ওয়ান হয়, তাহলে এটারও ভ্যালু কত হবে ওয়ান হয়ে যাবে, তাহলে কত পাচ্ছি বা এন ইন্টু ওয়ান মানে কি এন আর ওয়ান প্লাস ওয়ান মানে কি টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান মানে কি টু 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 দি পাওয়ার এন ইজিক্যাল টু সি নট প্লাস টু সি ওয়ান প্লাস থ্রি সি টু করতে করতে এন প্লাস ওয়ান ইন্টু সি এন, মানে এটার ভ্যালু ওয়ান। এবার এটাকে না আমি এই পাশে লিখছি, তাহলে সি নট প্লাস টু সি ওয়ান করতে করতে প্লাস এন প্লাস ওয়ান ইন্টু সি এন, এইটা এবার এই পাশে লিখছি এন ইন্টু টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মানে কি টু টু দি পাওয়ার এন বাই টু প্লাস টু টু দি পাওয়ার এন, কারণ কি এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন মানে কি এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান, এখন এই ফর্মে আছে তাহলে কি এই ফর্মে আমি লিখতেই পারি, তাহলে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান নাকি টু টু দি পাওয়ার এন বাই টু টু দি পাওয়ার ওয়ান, তাহলে টু টু দি পাওয়ার ওয়ান মানে কি শুধু টু লিখতে পারি, এটা যেরকম ছিল লিখলাম ইজিক্যাল টু এখন টু টু দি পাওয়ার এন এর মধ্যে থেকে আমি কমন নিচ্ছি, তাহলে এর মধ্যে থেকে টু টু দি পাওয়ার এন কমন নিলে কি পড়ে থাকবে এন বাই টু এখানে প্লাস ওয়ান, তাহলে যেটা ছিল সেটা লিখলাম ইজিক্যাল টু 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 দি পাওয়ার এন ইন্টু এটা যোগ করলে কত পাবো এন প্লাস টু বাই টু, তাহলে আবার এই একই ফর্মুলা, তাহলে টু টু দি পাওয়ার এন বাই টু টু দি পাওয়ার ওয়ান, তাহলে কি হয়ে যাবে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এই ফর্মুলা অনুযায়ী দ্যাট ইজ এন প্লাস টু ইন্টু টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা তো আমাকে প্রমাণ করতে বলেছিল প্রমাণ হয়ে গেল। শুনলো দুই দাগ, প্রথমে ওটা দিয়ে আছে যে ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন ইজিক্যাল টু সি নট প্লাস সি ওয়ান এক্স করতে করতে প্লাস সি এন এক্স টু দি পাওয়ার এন হয়, তবে প্রমাণ করো যে এটা, তাহলে এটা এক নম্বরে আমি লিখে নিয়েছি, তাহলে এখানে ডাইরেক্ট আমি একে আমি এক্সের সাপেক্ষে অবলম্বন করবো, তাহলে ডাইরেক্ট আমার এই জিনিসটা চলে আসবে, তাহলে করে নিচ্ছি ডিফারেনশিয়েট ওয়ান উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে জি বাই ডি এক্স অফ ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন ইজিক্যাল টু জি বাই ডি এক্স অফ সি নট, এটা কী করে বুঝলাম ডাইরেক্ট আমার একে এক্সের সাপেক্ষে করতে হবে কারণ এখানে সি নট নেই, আর এখানে যদি সি নটকে যদি অবলম্বন করে তাহলে এখানে সি নট থাকবে না কারণ জিরো হয়ে যাবে, সেখান থেকে আমি বুঝলাম যে এটাকে কোনো কিছুতে গুণ করার দরকার নেই, এখান থেকেই বুঝলাম যে এটাকে কোনো কিছুতে গুণ করার দরকার নেই, ডাইরেক্ট এটাকে অবলম্বন করলে আমার এটা চলে আসবে, তাহলে কি জি বাই ডি এক্স অফ সি নট প্লাস সি ওয়ান ইন্টু জি বাই ডি এক্স অফ এক্স প্লাস সি টু ইন্টু জি বাই ডি এক্স অফ এক্স স্কোয়ার প্লাস কত কত সি এন ইন্টু জি বাই ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, বা এটাকে অবলম্বন করলে কত পাবো এন ইন্টু ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু এটাতে এক্স ধরেছিলাম এক্স না, তাহলে জি বাই ডি এক্স অফ ওয়ান প্লাস এক্স ইজিক্যাল টু এটা জিরো হয়ে গেল, সি ওয়ান ইন্টু ওয়ান প্লাস সি টু ইন্টু টু এক্স প্লাস কত কত সি এন ইন্টু এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা কী হয় এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, বা এন ইন্টু ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু এটার ভ্যালু কত হয় ওয়ান, তাহলে ডাইরেক্ট এটাই পড়ে থাকবে ইজিক্যাল টু সি ওয়ান প্লাস টু সি টু এক্স প্লাস কত কত এন সি এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এখন এবার এটাকে আমি এই পাশে ঘুরে লিখছি, তাহলে কী লিখবো সি ওয়ান প্লাস টু সি টু এক্স প্লাস করতে করতে যাবে এন সি এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইজিক্যাল টু এন ইন্টু ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটাকে আমি দু নম্বর দিচ্ছি, এখন ইয়া একটি হবে তাহলে মানে কি এই পাশে এক্সের ভ্যালু যা পুট করবো ওই পাশে যদি পুট করি তাহলে সমান হবে, তাহলে এখন উভয় পক্ষে এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান পুট করছি, তাহলে মাইনাস ওয়ান পুট করে দাও, তাহলে সি ওয়ান প্লাস টু সি টু ইন্টু মাইনাস ওয়ান করতে করতে এন সি এন ইন্টু মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইজিক্যাল টু এন ইন্টু ওয়ান মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, দ্যাট ইজ সি ওয়ান এটা মাইনাস খেয়ে নেবে প্লাস মাইনাস মাইনাস টু সি টু এন করতে করতে পরে কেউ চলে আসবে করতে করতে প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু এন সি এন ইকুয়াল টু, তাহলে ডান পাশে কত হচ্ছে জিরো, এটা জিরো আছে, তাহলে এটা তো আমাকে প্রমাণ করতে বলেছিল তাহলে প্রমাণ হয়ে গেল, আশা করি এ পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ, নেক্সট ভিডিও পরবর্তী নতুন কিছু অঙ্ক নেওয়ার কথা হবে, থ্যাংক ইউ।